বাসা ভিডিও হইতাছে। হ্যাঁ বলছো, আজকে আমাদের সেকেন্ড দিন। আমরা আজকে মেরিন ড্রাইভে ঘুরতে আসছি। আমরা এখন ইনানি পার হয়ে, এটা একটা নেভাল হেলিপ্যাড এই জায়গাটা। তো এই জায়গাটাতে আমরা আগেও আসছিলাম, মানে আমি আগেও আসছিলাম, আর আমরা রয়্যাল টিউলিপ পর্যন্ত যাব, তারপর ব্যাক করব। আজকে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে আর কি, তার জন্য এখানে নিয়ে আসলাম সবাইকে, যে এই জায়গাটাতে ছবি টবি অনেক সুন্দর আসে। আর তবে এই বীচটাতে নামা যায় না, বুঝছো, এই বীচটাতে নামা যায় না, এটাতে একটু চূড়া ভালো আছে। হ্যাঁ এটাতে পাথর আছে। আসো সামনে যাই। হ্যাঁ সবাই একটা অটো, আমি বাকি প্রিয় মামা আমাদেরটা ধরবে। আর এই থিনার ছবি আজকে সৌমিক তুল্লা দিও। এই হচ্ছে আমাদের রুম হোটেলের। আর যেহেতু আমরা অনেক মানুষ গিয়েছিলাম, আমরা পাশাপাশি পাঁচটা রুম নিয়েছিলাম। আর একদিনে আমরা মানে অনেক জায়গায় গিয়েছিলাম, মেরিন ড্রাইভ, বিচ, তারপর আমরা কিছু কেনাকাটাও করেছি, আর সেই সাথে ঝাউবন রেস্টুরেন্টে খেয়েছি। ওই ঝাউবন রেস্টুরেন্টটা খুবই ভালো, এটা আব্বু বলছিল যে ওখানে যেয়ে খাওয়ার জন্য। ওইটা আমাদের হোটেল থেকে বেশ খানিকটা দূরে হলেও আমরা সবাই মিলে গিয়েছিলাম, আর ওইখানে রূপচাঁদাটা খুব ভালো। তো আমরা ওইখানে রূপচাঁদা খেয়েছি। আর কক্সবাজারের মেইন হচ্ছে যে ভর্তা, তো আমরা প্রত্যেক দিনই মানে খাবারের সাথে অনেকগুলো ভর্তা রেখেছি আইটেম হিসেবে। তিন ঘন্টা সাত চার ঘন্টা পানি খাওয়া লবণ পানি
কোনটা লইটা সুটকি আমি যেটা নিছি আমরা কক্সবাজার থেকে অনেক শুটকি নিয়ে আসছি, ছুরি শুটকি প্রায় 4 কেজির মতো আনছি। আর আমাদের কাছে যেহেতু লইট্টা শুটকি কেউ খায় না, তার জন্য তেমন আনি নাই। এগুলো আমরা ইউকে নিয়ে যাব, কারণ ছুরি শুটকিটা তো খুবই মজা। আর আচার কিনেছি, যদিও আচার অলরেডি শেষ, আমি ভিডিওর ভয়েস দিচ্ছি খুব অনেক পরে, যার জন্য এই পর্যন্ত আচার খাওয়া শেষ হয়ে গেছে অলরেডি। তো সব মিলে আলহামদুলিল্লাহ আমাদের কক্সবাজারের ট্যুরটা অনেক ভালো ছিল, ফ্যামিলির সবার সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি। ইনশাল্লাহ নেক্সট ইয়ার আবার যখন দেশে আসবো, আশা করছি এমন সময় কাটাবো। আর এখানে একটা মহেশখালীর পান খেয়েছি, সমী খেয়েছে আগুন পান, আর আমরা খেয়েছি মিষ্টি পান। আমগুলো পানগুলো খুবই মজা ছিল। আর এদিকে ওরা তেঁতুল আচার সবাই খাচ্ছে। আমার বান্ধবী শামুকে আমার নাম আর ওর নাম খোদাই করে লিখেছে কক্সবাজারের, এটা নাকি স্মৃতি। তো আমি এটা স্মৃতি হিসাবেই রেখে দিছি, আমি এটা ইউকে নিয়ে যাব। ও আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে অনেক ভালোবাসি, সে আসলে খুব ভালো মেয়ে। আর আমরা আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা হোটেলে চলে যাব। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।